রাত হলেই অদ্ভুত ফোঁসফোঁস, দেওয়াল ভেঙে কি দেখা গেল জানলে হাড় হিম হয়ে যাবে। বহুদিন ধরেই রাতে ঘুমোতে যাওয়ার আগে অদ্ভুত আওয়াজ শোনা যেত। কোথা থেকে আওয়াজ আসত? রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগেই ফোঁসফোঁস শব্দ শুনতে পেতেন ধানবাদের পাণ্ডার পালার একটি পরিবারের সদস্যরা। কিন্তু সারা ঘর তন্নতন্ন করেও খুঁজে পাওয়া যেত না কিছুই। এক হিন্দি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে এমনই জানা গিয়েছে। ফোঁসফোঁস আওয়াজের পেছনে কোনো সাপ রয়েছে এমনই সন্দেহ করেন পরিবারের সদস্যরা, কিন্তু কিছুতেই মিলছিল না কোনো সন্ধান। অবশেষে একজন স্নেক ক্যাচারকে খবর দেওয়া হয়। বাপি নামের এই স্নেক ক্যাচার বাড়িটিতে ঢুকেই বুঝতে পারেন এই ঘরে বাসা বেঁধেছে সাপ। সারাদিন ধরে ঘাপটি মেরে থাকে সেই সাপ, রাতে নিস্তব্ধ অবস্থায় সেই সাপের ফোঁসফোঁস আওয়াজ স্পষ্ট শোনা যায়। বাড়িটির উঠোনের দিকে একটি দেয়াল আছে, সেটিকে ভাঙার পরে চোখ চড়ক গাছ হয়ে যায় সকলের। দেখা যায় সাপটি বসে আছে, সঙ্গে তার 16টি ডিম। স্নেক ক্যাচের বাপি বলেন, বাড়িতে ফোঁসফোঁস আওয়াজের কথা শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে এর পিছনে কোনো সাপ রয়েছে। সঙ্গে এও বুঝলাম যে এই সাপ বাড়িতেই বংশবিস্তার করছে। বাপি জানান, পরিবারের কেউ যখন রাতে উঠোনের দিকে যেতেন তখনই ওই সাপটি নিজের ডিমগুলো বাঁচানোর তাগিদে ফোঁসফোঁস করত। দেওয়াল ভাঙার পর সাপটি ভয়ানক হয়ে ওঠে, নিজের ডিমগুলি বাঁচানোর জন্য ফোঁসফোঁস করতে থাকে সে। এমনকি সাপটিকে ধরতে স্নেক ক্যাচার বাপিকেও হিমশিম খেতে হয়। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।